প্রথমবারের মতো প্রকাশ্যে ঘোষণা হলো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট। নবনিযুক্ত ভিসির এমন উদ্যোগে শিক্ষার্থীরা বেশ খুশি। সচেতন মহল বলছে, প্রকাশ্যে বাজেট ঘোষণায় স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি অনিয়ম দুর্নীতি রোধ করাও সম্ভব হবে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন উপাচার্যের নেতৃত্বে অর্থ ও হিসাব দপ্তর। এই অর্থ বছরে প্রতিষ্ঠানের মোট বাজেট 15.5 কোটি টাকা। এর মধ্যে 15.2 কোটি টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাকিটা বিশ্ববিদ্যালয়ের অর্জিত রাজস্ব। বেতন ভাতা, পণ্য ও সেবা খাত ছাড়াও গবেষণায় বরাদ্দ 22 লাখ টাকা। ছাত্র কল্যাণে ব্যয় ধরা হয়েছে 36,68,000 টাকা। প্রকাশ্যে বাজেট ঘোষণায় খুশি শিক্ষার্থীরা। তারা বলছেন, এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। বাজেট সম্পর্কে যদি আমরা স্টুডেন্ট অবগত থাকি তাহলে স্বচ্ছতাটাও নিশ্চিত হবে যে কোন কোন খাতে এটা ব্যয় হচ্ছে বা কোনো দুর্নীতি হচ্ছে কি না। বাজেট প্রকাশটা তো যেহেতু আমরা এখন জানতে পারতেছি, তো এক্ষেত্রে স্বচ্ছতার বিষয়টা তো অবশ্যই নিশ্চিত হচ্ছে। আমাদের যেহেতু নতুন কৃষি বিশ্ববিদ্যালয়, সেই অনুযায়ী যাতে আমরা তাল মিলিয়ে চলতে পারি। সচেতন মহল বলছে, জনসমক্ষে তথ্য প্রকাশিত অব্যাহত থাকলে অনিয়ম দুর্নীতি অনেকটাই রোধ হবে। তাদের যে বাজেট সেটি জনসমক্ষে প্রকাশ করেছেন, এটা অত্যন্ত মানে সাধুবাদ জানানোর মতো একটা বিষয়। যেভাবে দুর্নীতি, যেভাবে অত্যাচার অনিচার অনাচার হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এইরকম একটি কাজ, এটি খুবই প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয়ে মেধাভিত্তিক বৈষম্যহীন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানালেন নবনিযুক্ত উপাচার্য। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক একটি প্রশাসন ব্যবস্থা বিশ্ববিদ্যালয় পর্যায়ে গড়ে তুলতে চাই। বিতর্ক যাতে আমাদের এই বিশ্ববিদ্যালয় কিনে ভবিষ্যতে না হয়, এই জন্য এটি একটি প্রথম ধাপ। 2020 সালের শেষে প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। 3টি অনুষদে বর্তমানে শিক্ষার্থী 164 জন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।